মঙ্গলবার সোনামুড়া সফরে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দিনভর বিভিন্ন গ্রামীণ এলাকা পরিদর্শন করেন তিনি অভাব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ আশ্বাস দেন তিনি মঙ্গলবার সোনামুড়া সফরে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্ন সরকারি অফিস পরিদর্শনের পাশাপাশি গ্রামীণ এলাকা পরিদর্শন করেন তিনি সকাল এগারোটা নাগাদ মুখ্যমন্ত্রীর কনভয় উত্তর পাহাড়পুর এলাকার একটি কৃষি ফার্মে প্রবেশ করে ফার্মের কাজকর্ম নিয়ে খুব প্রকাশ করেন তিনি ফার্মের ভেতরে আগাছা পূর্ণ হয়ে থাকায় অফিসের আধিকারিকদের কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলেন তিনি ফার্ম পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকরা থাম্বামুড়া গ্রামে পৌঁছন সেই গ্রামে কুড়িটি উপজাতি পরিবারের বসবাস মুখ্যমন্ত্রী গ্রামে পৌঁছতেই গ্রামের উপজাতি জনগণ নানান অভাব অভিযোগ তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে সাথে সাথে প্রশাসনিক আধিকারিকদের ডেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এরপরই একই এলাকার খোষ বাড়াতে যান বিপ্লব বাবু সেখানেও একই পরিস্থিতি চোখে অভিযোগ জানান সালে ওই এলাকায় বসবাস শুরু করেন ওনারা কিন্তু এখনো পর্যন্ত ওই এলাকায় তৈরি হয়নি রাস্তা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এই এলাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিধানসভা কেন্দ্র সমস্ত নিশ্চিত বিগত পঁচিশ বছর যাব এই রাজ্যে ডেভেলপমেন্টের নামে শুধু লুটতারাজ হয়েছে যতটা গ্রামে গিয়েছি আমি ধলাইতে গিয়েছি সাউথে গিয়েছি তারপর উনুকুটিতে গিয়েছি আজকে সুপাইজলাতে এসেছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে কোনো গ্রামে গিয়েছি তো সেখানে দেখা গেছে যে পলিটিক্যাল কারণে কোনো একটা সাইড এসিসি লিস্টের মধ্যেই নেই আজকে এখানে উত্তর পাহাড়পুর যে গ্রাম আছে গ্রাম পঞ্চায়েত সেখানে ঘুষপাড়াতে আমি দাঁড়িয়ে আছি এই রোডে যে দাঁড়িয়ে আছি থেকে এই এই রোড রোড কিন্তু আজ পর্যন্ত তো দূরের কথা সে রাস্তা ইট পর্যন্ত এলাকাবাসীরা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন ওই এলাকায় রাস্তা না থাকায় কোনো বিয়ের সম্বন্ধ হয় না ওই গ্রামে কিছু ইট পড়েছে টেন্ডার হয়েছে পনেরো মাসে কমপ্লিট হওয়ার কথা তো তেরো মাস বারো মাস চলে গেছে তো বলছে দু হাজার উনিশের গিয়ে কমপ্লিট হবে যে এই যে মানসিকতা নিয়ে কাজ করা রেসপন্সিবিলিটি নেই বিগত সরকার কাজ দেখার জন্য কোনো ব্যবস্থা নেই ঘুষপাড়াতে এই এখানকে আমার সবচেয়ে দুঃখের বিষয় মহিলারা বলছিলেন যে এখানে মেয়ের বিয়ে হয় না রাস্তা না হওয়ার কারণে কাউকে বিশ্বাস করতে পারে দুনিয়ার মধ্যে যেখানে নরেন্দ্র মোদী একশো চারটি স্যাটেলাইট এলাকাবাসীর অভিযোগ শুনে খুব দ্রুত যাবতীয় সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি সোনামুরা থেকে ফেরার আগে ডাক বাংলায় প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিভিন্ন ব্লক ও সরকারি অফিস পরিদর্শনের করেছিলেন এলাকাবাসী অনুমান যেই অফিস ও ব্লকগুলিতে বহু দুর্নীতির অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এই অফিস পরিদর্শনে গেলে বেশ কিছু সরকারি আবলাই বহিষ্কার হওয়ার সম্ভাবনা ছিল কাজেই আগামী দিনে সোনামুরা সফরে গেলে বিভিন্ন ব্লক ও সরকারি অফিস পরিদর্শনের আর্জি জানিয়ে এলাকাবাসী ব্যুরো রিপোর্ট নিউজ গার্ড